বয়ন টেক্সটাইলের যে শোরুম এইটা টেক্সটাইল মার্কেট টবলসরি বাজার এই টেক্সটাইল মার্কেটে আমি অলরেডি বয়ন শোরুমের শোরুমে ঢুকে পড়লাম আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই হলো তাদের শোরুম এখানে বিভিন্ন ধরনের শুধু উপজাতিদের বস্ত্র না এখানে বিভিন্ন ধরনের থ্রি পিস বিভিন্ন ধরনের চাদর বিভিন্ন ধরনের কাপড় এখানে দেখা যাচ্ছে ডিসপ্লেতে এবং ব্যাগ যে শপিং ব্যাগ এবং ভ্যানিটি ব্যাগের মতো যারা মহিলারা ইউজ করেন এই ধরনের ব্যাগও কিন্তু তাঁত শিল্প দিয়ে তৈরি কাপড়ের এই যে চাদর দেখতে পাচ্ছেন এখানে বাহারি রঙের যে পোশাকগুলি আপনারা দেখতে পাচ্ছেন এগুলি সবগুলি কিন্তু একটি টেক্সটাইলে তৈরি আমি বয়ং টেক্সটাইল এই বয়ং টেক্সটাইল আপনাদেরকে সরাসরি কারখানায় নিয়ে যাব এবং কীভাবে তারা এই শ্রমিকদের মাধ্যমে এই জিনিসগুলি এবং দক্ষ কারিগর দিয়ে এই তাঁত শিল্প থেকে এই জিনিসগুলি তৈরি করে এই শোরুম পর্যন্ত নিয়ে আসে আমরা সেই ফ্যাক্টরিতে নিয়ে যাব তার আগে আমি আমাদের শোরুমটি দেখিয়ে নিয়ে যাচ্ছি যাতে করে যারা পর্যটক এরিয়াতে যারা আসবেন ট্যুরিস্ট যারা আসবেন এই রাঙামাটি ট্যুরিস্ট এরিয়া থেকে এই টেক্সটাইল মার্কেট আপনারা একশো টাকা দিয়ে আসতে পারবেন এসে এই জায়গা থেকে এই বয়ন টেক্সটাইলের যে শোরুম এই শোরুম থেকে এসে এই জিনিসগুলি আপনারা নিয়ে যেতে পারবেন এখানে এই এগুলি কি জামা বাচ্চাদের ফতুয়া বাচ্চাদের ফতুয়া আমি একটু কাছে থেকে দেখাই মেয়েদের ফ্রকগুলি এই যে এখানে মেয়েদের বাচ্চাদের ফ্রকও আছে মেয়েদের এবং এখানে এগুলি চাদর 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 দেখা যাচ্ছে এই যে ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন মাফলার এই যে মাফলার দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের বাহারি রঙের কালার আমি টেক্সটাইল নিয়ে যাব কীভাবে তাঁত শিল্প থেকে তৈরি হয় এরপরে ব্যাগ দেখা যাচ্ছে খুব নতুন নতুন ডিজাইন ব্যাগগুলি দেখতে পাচ্ছেন তা আশা করি যারা পর্যটন এরিয়াতে আসবেন রাঙামাটিতে বেড়াইতে আসবেন ট্যুরিস্ট আসবেন তো অবশ্যই এই জায়গায় আসবেন এসে আপনাদের চাহিদা মতো জিনিসগুলি খুব সুলভ মূল্যে পাবেন সুলভ মূল্যে পাবেন তো এখানে আমি লাইভে আরেকটি জিনিস দেখাচ্ছি আমার এই যে ক্যামেরাম্যান এখানে রাঙামাটির ক্যামেরাম্যান ইয়াসিন ভাই যথেষ্ট ভালো ক্যামেরা শ্যুট করেন উনি তা আমার ক্যামেরাম্যান রাহেন আসতে পারেনি ওনাকে দিয়ে আমি অনেক সহজিতা পেয়েছি উনি এখানকার লোকাল এখানে উনি আজকে তিন দিন ধরে আমাকে এবং আরেকজন পারভেজ ভাই আছেন উনি এখনও আসতে পারেননি আসবেন একটু পরে সার্বিক সহযোগিতা করেছেন আমাকে কন্টিনিউ এ হলো শোরুম তো আসুন আমরা সরাসরি টেক্সটাইলে চলে যাবো এই বয়ন টেক্সটাইলের কারখানায় চলে যাব বয় টেক্সটাইল অলরেডি চলে আসছি এখানে হলো আসন বস্তি বলে আসন বস্তিতে আমি চলে আসছি এই একটি তাঁত বস্ত্র শিল্পের কারখানায় এই যে আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে আমি সরাসরি ফ্যাক্টরিতে আজকে যেহেতু শুক্রবার তো একটু শ্রমিক কম এখানে অনেকগুলি মেশিন এই যে সারিবদ্ধভাবে লেয়ারটা দেখতে পাচ্ছেন আপনারা আমি দেখানোর চেষ্টা করছি এখানে অসংখ্য এখানে কতটা মেশিন আছে ৩০টার মতো এখানে মেশিন আছে আজকে যেহেতু শুক্রবার তাদের কিছু এক্সট্রা প্রোডাকশন আছে যার কারণে ওরা কিছু অগ্রিম কাজ আজকে ওভার ডিউটি করছেন তা আমি সরাসরি আপনাদেরকে এই জিনিসটা দেখাবো এখানে একজন শ্রমিকের সাথে আমি কথা বলবো অ্যাকচুয়ালি এই জিনিসটা কীভাবে তৈরি হয় এবং কয়দিন লাগে এবং এগুলি মার্কেটজাত করতে তাদের থেকে কি কি পরিশ্রম করা লাগে এই জিনিসটা যাচ্ছে আমি একজন শ্রমিকের সাথে কথা বলবো আপনার নামটা একটু বলবেন তো উনি আমাদেরকে জানাবেন অ্যাকচুয়ালি আমরা এই জিনিসটা এই পর্যন্ত আসা এই তাঁত মেশিনে আসা পর্যন্ত আমরা কীভাবে এই সুতাগুলি তৈরি করি এবং আপনারা কীভাবে এই তাঁত শিল্পের মধ্যে এই মেশিনের মধ্যে এই সুতাগুলি সেট করেন এগুলি কালার কীভাবে করেন এই জিনিসটা একটু বললে হবে আমাদের যেহেতু সুতাগুলো বাইরে থেকে আসে এগুলো এখানে রংকরণ করা হয় বিভিন্ন কালারের রংকরণ করা হয় রং করার পরে সুতাগুলি মানে শুকানো হয় শুকানোর পরে মানে এগুলো আবার ভরানো হয় ববিনের মধ্যে বড়ানোর পরে তারপরে ওই যে বিম আছে বিমের মধ্যে মানে এগুলি বিম টানা হয় বিম টানানোর পরে সেগুলো আবার মাস্টাররা আবার কী করে এগুলো আবার গাঁতে আমাদের বয় আছে ছানা আছে ওগুলোর মধ্যে গাঁতে গাঁতার পরে এগুলো তারপরে কী করে আমাদের বিমে ফেলানো হয় তারপর ওখান থেকে আমরা কাপড় তৈরি করি হ্যাঁ মেশিন বলে মেশিন বলি আমরা এগুলোকে হ্যাঁ আমরা তো আমাদের ভাষায় মেশিন বলি
মানে 5-6 টা কাপড় হয় রেগুলার আর ওই আমরা যে থ্রি পিস বানাই থ্রি পিসের মধ্যে আছে ডেইলি রেগুলার এক সেট আর কি পুরা পুরো এক সেট তৈরি করা হয় হ্যাঁ ওইটা তো পিনন খাদিতে রেগুলার যেমন 4 পিস করে কাটা যায় পিনন যেটা আছে ওইটা 4 পিস করে কাটা যায় আর খাদি যেটা আছে উপর যেটা সোনা টাইপের ওইটা ওটা 3-4 পিস করে কাটা যায় রেগুলার চাদর তৈরি করা হয় হ্যাঁ চাদর আছে চাদর রেগুলার এখন ফেলা হয় না মানে বিম তৈরি করা আছে মানে কিছুদিনের মধ্যে মানে বিমগুলো পড়বে তারপর চাদর তৈরি করা হবে এগুলো অর্ডারও আছে আবার নিজেদের থেকেও তৈরি করা হয় হ্যাঁ শোরুম আছে আমাদের শোরুম আছে তবলছড়ি বাজারে হ্যাঁ নিজের শোরুম আছে টুরিস্ট আছে টুরিস্টগুলো কিনে নিয়ে যায় আমাদের শোরুম থেকে কিনে নিয়ে যায় এই যেমন আমার শীতকাল আছে পিকনিকে আসবে এখন অনেকে পিকনিকে আসলে ওই আমাদের শোরুম থেকে নিয়ে যায় আবার অনেকে আসে এখান থেকেও আবার ক্রয় করে নিয়ে যায় এখান থেকে নিয়ে যায় ধন্যবাদ আসলে আমাদেরকে অনেক ইনফরমেশন দিয়েছেন যে এই জিনিসটা আমি নিজেও জানতাম না আপনার মুখ থেকে এই জিনিসটা আমি শুনতে পেলাম তো
তো বন্ধুরা আমি অলরেডি এখানে আপনাদেরকে টেক্সটাইলে নিয়ে এসেছি। এখানে হলো আসাম বস্তি, এখানে তপশ্রী বাজার দিয়ে ভিতরে ঢুকে আসাম বস্তি আমরা যে নারিকেল বাগান রিভিউ করেছিলাম ওই নারিকেল বাগানটা একটু পেরিয়ে এই যে আপনারা অবশ্যই এখানে আসলে আপনাদেরকে সরাসরি হয়তো কারখানায় উঠতে দিবে না, এখানে অনুমতির ব্যাপার আছে। এখানে আমি ম্যানেজারের সাথে কথা বলেছি, উনি অনুমতি দিয়েছেন, সেই হিসাবে আমি অ্যাকচুয়ালি কারখানায় সরাসরি এসে আপনাদেরকে এই জিনিসটি তাঁত বস্ত্রটা কীভাবে তৈরি হয় এবং সুতা থেকে কীভাবে তুলো থেকে সুতো থেকে তারপরে রং বেরঙে করে তারপরে বিভিন্ন প্রক্রিয়াধীন করে তারা মেশিনে বিভিন্ন কালার ডিজাইন সেট করে তারপর হাতে খুব পরিশ্রমের মাধ্যমে এই জিনিসটি তাঁত বস্ত্রটি তৈরি হয়। এখানে তারা থ্রি পিস করেন, জলগামছা করেন, তারপরে তারা উপজাতিদের যে কাপড় যে থামি ওটা করেন, উপর নিচের থামিটা ওটা করেন বিভিন্ন ডিজাইনের। এই জিনিসটা আমি আপনাদের সরাসরি মেশিনে দেখিয়েছি। তো এটাই ছিল আমার আজকের রিভিউ। এটা আসলে অনেকে আমাকে আমার পেজে অনেকে রিকোয়েস্ট করেছেন যে রাঙামাটি যান, অবশ্যই আমাদেরকে একটা রিভিউ দিবেন, সেটি হলো তাঁত বস্ত্রে সরাসরি আমরা এই জিনিসটা দেখতে চাই। তো সে তাদেরকে আমি এই জিনিসটি মেসেজটা দিতে চাই, আমি তাদের যে আশাটা তাদের যে রিকোয়েস্টটা আমি পূরণ করতে পেরেছি। তো আপনারাও যারা আছেন তারা আমাকে আমার পেজে আমাকে অবশ্যই কমেন্টসে জানাতে পারবেন, যে কোনো ভিডিওর মাধ্যমে আপনারা ভিডিও কমেন্টসে, আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টসগুলি পূরণ করার। তো আমার এটাই উদ্দেশ্য, আমি আপনাদেরকে সরাসরি তাঁত বস্ত্র শিল্পে এবং তাদের টেক্সটাইল মিলে এসে এই জিনিসটা আমার পিছনে অবশ্যই আরেকটি টেক্সটাইল একই ওনাদের এখানে আরও প্রায় 15টা মেশিন আছে, ওখানে 30টা আছে, তাহলে টোটাল 45টা মেশিন। আজকে যেহেতু শুক্রবার, যেখানে শ্রমিকের এখানে সমাগম একটু কম আর অনেকে আসছেন তাদের কিছু কাজ করার জন্য। তো এইটাই ছিল আমার রিভিউ। আমি অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন, আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটি একবার জন্য সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি বেজে, আর আমার চ্যানেলটি আপনার বন্ধু ভাই ফ্যামিলি সবাইকে শেয়ার করার চেষ্টা করবেন, আর যাতে এই ভিডিওটি সবাই দেখতে পায় এবং আপনার সহযোগিতার মাধ্যমে এটাই আমাদের কাম্য। আর আমরা ভালো ভালো ভিডিও আপলোড করব, আমাদের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। তো ধন্যবাদ, এখানেই শেষ করছি, খোদা হাফেজ।